আটাইতকৈ আমি কোট অ্যাপ্লিকেশন পাইছো 6,86,000 অ্যাপ্লিকেশন পাইছো যে সাধারণ সরকারি আর সিলিং সরকারি ভূমির পট্টন। ইয়াত আমি সাবধানতাটো কি লব লাগিব যে সরকারি ভূমি এনক্রোচ করা, ইয়াত লাইন দুটা খুব ভালকৈ পড়ি চাব যে অর্গেনাইজ এনক্রোচমেন্ট এইটুক আমি বসুন্ধরাত লব দিয়া নাই। যেনেকে গরু খুঁটি ওয়া যে অর্গেনাইজ এনক্রোচমেন্ট, বটদ্রবা ডেট ওয়া যে অর্গেনাইজ এনক্রোচমেন্ট, আমি সেই মাটিখিনিহে লব দিছো যত ধুনিয়াকৈ আমাৰ অসমীয়া মানুহৰ গাঁও ভূই বহি আছে বহুত দিনৰ পৰা, খালি পট্টা পোৱা নাই। যিখিনি মানুহে এটা এটাকৈ একজেক্টলি দখল আৰু বংশানুক্ৰমিকভাৱে বহি থকাৰ মাজত এটা বহুত ডাঙৰ পাৰ্থক্য আছে। দখল কৰা মানুহে কি কৰে যে আহিছে, ই সোমাইছে, ক'ৰ পৰা আহিছে, অৰিজিনেল জেগাটো মাটি আছে, ইয়াতো মাটি আছে, দখল কৰিছে, সোমাইছে, হাজাৰ হাজাৰ বিঘা মাটি বহি লৈছে, এইটোক কয় অৰ্গেনাইজ ক্ৰাইম। সেইখিনি মানুহ এভিক্ট হ'ব, সেইখিনি মানুহে পট্টা নাপায়। পট্টা পাব যিসকলে তিনি চাৰি পুৰুষ ধৰি কোনোবা এখন গাঁৱত বাস কৰি আছে, তেওঁলোকে পট্টা তেওঁলোকৰ নাই। ইয়াতে খুব আমি মিছন বসুন্ধৰাত দুটা শব্দ আমি বাৰে বাৰে কৈছোঁ যে 20 বছৰ কমেও বহা আৰু নন অৰ্গেনাইজ এনক্ৰোচমেণ্ট। অৰ্গেনাইজ এনক্ৰোচমেণ্ট হ'লে মাটি নাপাব, দুজন সোমালে, চাৰিজন সোমালে, 10 জন সোমালে, এজন এজন মানুহে 300-300 বিঘা ৰাখি থৈছে। এই ক্ষেত্ৰত চৰকাৰী মাটি বহুত গাঁও আছে, গাঁৱত গাঁও হৈ গ'ল কিন্তু মানুহৰ পট্টা নাই, কাৰণ মাটিখিনি গভৰ্ণমেণ্ট হ'ব পাৰে, চিলিং চাৰপ্লাছ হ'ব পাৰে। চ' কেটেগৰাইজেশ্যনটো এইটো হ'ব লাগিব যে একো একোখন গাঁৱৰ মানুহক আমি পট্টন দিব লাগিব। ব্যক্তিৰ চিন্তাটো খুব কম আহিব, কাৰণ ব্যক্তিয়েতো কোনোবা গভৰ্ণমেণ্ট মাটি দখল কৰি বহি আছে। যদি আমি পট্টা দি আৰম্ভ কৰোঁ, চৰকাৰৰ লগত এডোখৰো মাটি বাচি নাথাকিব, চব মাটি নোহোৱাই হৈ যাব, চবেই ইয়াতে এপ্লাই কৰি দিছে। গতিকে খুব কেয়াৰফুলি হিচাপ ল'ব লাগিব যে এই মানুহজন তাতে কিয় বহিলে হৈ বোলে নহয়, এওঁ আছেই, হয়তো বিক্ৰীও হৈছে নিজৰ গাঁৱৰ ভিতৰতে, গাঁৱৰ ভিতৰত ঠিক আছে। এটা মই মোৰ সমষ্টিৰে এক্সাম্পল দিছোঁ যে বৰপলাহা বুলি এখন গাঁও আছে, এখন গাঁও ভোমোলাহতী বুলি আছে, নামঘৰ আছে, গাঁও আছে, চব আছে, খালি পট্টা নাই। সেনেকুৱা মানুহেহে পট্টা পাব। কোনোবাই মাটি একডোখৰ একজেক্টলি দখল কৰি আছে, দখল কৰা মানুহে পট্টা নাপায়। পট্টা পাব যোনে বসবাস কৰি আছে। বসবাস আৰু দখলৰ মাজত বহুত ডাঙৰ এটা পাৰ্থক্য আছে। বসবাস কৰে কোনে, যাৰ বেলেগ জেগাত ভূমি নাই, বংশানুক্ৰমে বসবাস কৰি আছে। আৰু দখল কোনে কৰে, সি চব জেগাতে তাৰ মাটি দখল কৰি থৈ দিছে। এতিয়া কোনোবা বেলেগ মানুহৰ লগত আবেদন কৰাব, কাৰোবাৰ নামত কৰাব, সেইকাৰণে এই যে আমি 6,86,000 মানুহৰ আবেদন পাইছোঁ, খুব সাৱধানে যি এনক্ৰোচ নাছিলে, আজি বসুন্ধৰাৰ কাৰণে কোনোবাই খুঁটা এটা পুতি মাটি এপ্লাই কৰিছে এইটো নহয়, তাত এটা এষ্টাব্লিছ গাঁও এখন থাকিব লাগিব। গোহালিয়ে টোহালিয়ে সৈতে এখন এষ্টাব্লিছ গাঁৱৰ মানুহকহে আমি মাটি দিব গৈ আছোঁ, দখলদাৰক নহয়। গতিকে এই ফিল্ড ভেৰিফিকেশ্যনত SDLAC-ৰ মেম্বাৰসকলেও প্ৰস্তাৱ আহোঁতে চাব লাগিব, আমিও চাব লাগিব যে বহুত গাঁৱত দুখীয়া মানুহ আছে, চৰকাৰী আবেদন কৰি মাটিৰ পট্টা পাব নোৱাৰে। এনেকুৱা মিছনৰ জৰিয়তে আমি পট্টা দিব লাগিব আগুৱাই গৈ পেলাই, জেনুইন মানুহখিনিক এই সুযোগতে আমি পট্টা দি দিব লাগে। কিন্তু আন জেনুইন মানুহখিনি, আমাৰ ইয়াত কোনো টাৰ্গেট নাই যে 600,000% বসুন্ধৰা ওৱানত টাৰ্গেট ফিল আপত আমি গামোচা দিছিলোঁ, ইয়াত টাৰ্গেট ফিল আপ কৰিলে আমাৰ সন্দেহ হ'ব। সেইকাৰণে ইয়াত সেইটোত কোনো প্ৰাইজ নাই। বসুন্ধৰা ওৱানৰ কথাটো বেলেগ আছিল, উত্তৰাধিকাৰী স্বত্বে মাটি যিমান আছে সিমান আমি দি দিলোঁ,
কারবার নাম জারি হোৱা নাছিল নাম জারি কৰি দিলো কাবার মোবাইল নম্বৰ কারেকশন কৰিব লাগিছিল কারেকশন কৰি দিলো ইয়াতে আমাৰ কোনো ক্রেডিট এটুত নহয় যে 10 লাখ আবেদন পাইছে সরকারে মাত্র 1 লাখ হকে দিলে আমি 1 লাখ হকে দিলো কিন্তু জেনুইনক দিলো গটিকে বসুন্ধরা টুর মিনিং কম্পিটিশন 100% নহয় কম্পিটিশন টু হল যে জেনুইন মানুহক কমপ্লেইন নহুয়া কই সরকার স্বার্থ সুরক্ষিত করে আমি কিমান মাটি দিল জেনুইন মানুষখিনিক আমি পার করাই দিব লাগে এবার টার্গেট লব গই পেলাই বোলে ঢিঙর সার্কুল অফিসারে টার্গেট ফিলিংত লাগি গল জলেশ্বর সার্কুল অফিসারে টার্গেট ফিলিংত লাগি গল গন্ডগোলে হয়ে গেল গতি এটা টার্গেট ফিল আপ করার যুদ্ধ এখন নহয় আমি ফরেস্ট বসাব লাগিব সরকারি মাটি বসাব লাগিব ক্রিটিক্যাল ল্যান্ড বসাব লাগিব পিছত যাতে হসপিটাল হব পারে স্কুল হব পারে কলেজ হব পারে সব যদি মাটি থাকা মানুহকে মাটি দি দিলে এটো লাভ নাই ইট হ্যাজ টু বি ফর ল্যান্ডলেস আমি দিলু কিন্তু দিওঁতেও চাব লাগিব যে মাতব পরে আনি বহুয়াই দিয়া মানুহে মাটি নাপাব বোলে আদা খেতি করিব আমি লৈ আহিছিলো সেইটো কেনেকে পাব আজি বোলে গরু খুঁটির মানুষও পাব নাকি এটা নাপাব যদি গরু খুঁটির মানুষখিনিয়ে নিজের জায়গা যোরপা আহিছিল যত অরিজিনাল তেওঁলোকৰ ঘর তাতে তেওঁলোক বহি আছিল পট্টা নোহোৱাকৈ সেইটো এটা বেলেগ চেপ্টার এই কথাখিনি আপোনালোকে খুব বারে বারে ভিতরলৈকে গৈ গৈ চাব এনআরসি টাইপ গোল্ডি নিদিব এইটো কথা মই বারে বারে রিপিট করে দিছো কারণ এনআরসি আপনাদের হাজেলার লগত কম্পিউটার উলিয়াই জাতিটুক যেটু করে থ গল সেটার কোনো তার মানে তার ভ্যালুয়েশন নাই কম্পিউটার উলিয়াই কিবা কি 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 শব্দবিলাক কয়ে আছিলে কম্পিউটার কিবা কয় না লিগেসি আর কম্পিউটার কিবা আহে কি বলে কিবা সফটওয়্যার এটা আহে শব্দ এটা আছিল বোলে স্যার আজি এইটো আহিছে কালি সেইটো আহিছে এইবিলাক ড্রামাবাজি আর নাটকবাজি যাতে কোনো কারণতে নহয় মোর একদম মাইন্ড ইজ ভেরি সিম্পল সহজ সরল মানু আমার ইন্ডিজেনাস মানুষখিনিয়ে মাটি পাব লাগে দালালে পাব নালাগে আর সন্দেহযুক্ত মানুষে পাব নালাগে।